আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো পাপেল এডু কেয়ারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে যে বিষয়গুলোতে কথা বলবো সেটি হলো তোমাদের যারা পরীক্ষার্থী আছো এসএসসি ও দাখিল সম্মান যারা পরীক্ষা দিবে হতে পারে এসএসসি বা দাখিল অথবা ভোকেশনাল থেকে সবার জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য আছে যে তথ্যগুলো তোমাদের ফিউচারে খুবই কাজে লাগবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে কবে হবে কেন তোমাদের পরীক্ষা হচ্ছে না কি কারণে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এবং তোমাদের আহ পরীক্ষা রুটিন গুলো কত তারিখে দিতে পারে এবং পরীক্ষা শুরু হতে পারে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা তারিখ কত তারিখ প্রতিটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তবে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো সেই সাথে বলে রাখি তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা পাশে থাকা বেল বাটনটি অন করে দিও আর আমাদের যে পাপেল এডুকেয়ার থেকে অনলাইন প্রোগ্রাম চালু হয়েছে সেখানে তোমরা ভর্তি হতে পারো নিচে দুইটি নাম্বার যাওয়া আশা করতেছে যে কোনো একটি নাম্বারে কল করো অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে তোমার বিস্তারিত ফোন দিয়ে জেনে নিতে পারো তো ধন্যবাদ তো আমি চলে যাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি কিন্তু আমি বলে দিয়েছি এবং সর্বপ্রথম যে বিষয়টি তোমাদের পরীক্ষা খুবই পিছিয়ে যাচ্ছে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা মানে আস্তে আস্তে আমরা অনেকে নিরাশ হয়ে যাচ্ছি পরীক্ষা হবে কি হবে না অটো পাস দিবে কি দিবে না কয়টা বিষয়ে পরীক্ষা হবে তিনটা নাকি পাঁচটা নাকি নয়টা ঠিক আছে নাকি সবগুলো তারপরে পরীক্ষা কত তারিখে হতে পারে এই বিষয়গুলো নিয়ে সবাই কিন্তু খুবই দিদানন্দর ভিতরে আছো তো আজকে সমস্ত বিষয়ের সমাধান দিব প্রথম কথা হচ্ছে তোমরা অটোপাসের চিন্তা সবাই মন থেকে বাদ দাও অটোপাস কখনো হবে না ঠিক আছে আর অটোপাস একটা কলঙ্ক ঠিক আছে এটা তোমরা সবাই জানো আর অতএব অটোপাস নিয়ে কেউ চিন্তা করো না যে আমি অটোপাস পাবো আর অটোপাস হলে তোমার মানে লাইফে একটা পদবি লেগে যাবে তুমি অটো পাস করেছো ঠিক আছে এটা তো তোমরা বুঝোই দুই নাম্বার বিষয় কয়টা বিষয়ে পরীক্ষা হবে তিনটা বা ছয়টা বা নয়টা তোমাদের তিনটা বিষয়ে পরীক্ষা নিয়ে তোমরা যারা মতামত দাও বা অনেকে কমেন্ট করো অনেকে ফোন দাও ঠিক আছে অনেকে মেসেজ করো সব কিছু যা বুঝতে পারি তোমরা অনেক দ্বিধা দ্বন্দ্ব আছো যে অটো পাস দিবে কিনা প্রথমত ফাইনাল পরীক্ষা তোমাদের যেটা হবে সেটা যে কয় তারিখে হোক না কেন তোমাদের পরীক্ষা হবেই আর দ্বিতীয়ত তোমরা অটো পাসের চিন্তা টোটালি বাদ দিয়ে দাও বুঝতে আচ্ছা তারপরে পরীক্ষা কত তারিখে হতে পারে পরীক্ষা হওয়ার তোমরা যতটুকু জানো যে তোমাদের ঈদের ছুটি সহ ঈদের পরে তোমাদের স্কুল কলেজ বা স্কুল মাদ্রাসা খুলবে সতেরো তারিখ অথবা উনিশ তারিখে ঠিক আছে সতেরো বা আঠারো উনিশ এই তিন তারিখ তিন দিনের মধ্যে যে কোনো একদিন স্কুল কলেজ খুলে দিতে পারে তারপরেই আঠারো বা উনিশ তারিখে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হবে ঠিক আছে হতে পারে দেন তোমাদের এক সপ্তাহ সময় দেবে সেক্ষেত্রে তোমরা পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে পারে তো আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো বললাম সেই তথ্যগুলো তোমাদের লাইফে খুবই কার্যকরী হবে পাশাপাশি তোমরা পড়াশোনা শুরু করো অটো পাশে আসে কেউ বসে থাকো না আর সাবজেক্ট কমানোর দিক থেকেও তোমরা পড়াশোনা হাল ছেড়ে দিও না পড়াশোনা করো ঠিক আছে পড়াশোনা করো অনলাইন প্রোগ্রামে চলে ভর্তি হতে পারো ঘরে বসে ভালো একটা রেজাল্ট করার মানে ভালো একটা প্রস্তুতি নেওয়ার এবং প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করার সুযোগ হতে পারে আমাদের পেপলিট অনলাইন প্রোগ্রামটি ঠিক আছে তো তারপর আরেকটা বিষয় আছে তোমাদের বন্যা পরিস্থিতি করোনা পরিস্থিতি কারণে তোমাদের যে পরীক্ষার রুটিন গুলো কেমন পরিবর্তন হতে পারে পরীক্ষার সময় কেমন পরিবর্তন হতে পারে সে দিক থেকেও কিছু কথা বলি সেটি হলো তোমাদের যেহেতু করোনা ভাইরাস পরিস্থিতি যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগের দিক থেকে জানি যে আমাদের একজন দুজন মানুষের মাঝখানে তিন ফিট দূরত্ব রাখার জন্য সেক্ষেত্রে এমনও হতে পারে তোমাদের পরীক্ষার আসন যেমন হয়ে থাকে পাশাপাশি বসার বাট তখন কেমন হতে পারে তখন এক একটা বেঞ্চে এক একজন করে বসতে পারো অর্থাৎ জেট কোয়ালিটিতে তোমাদের পরীক্ষার যে আসন বিন্যাস সেটা হতে পারে সেক্ষেত্রে তোমাদের কি হবে সেক্ষেত্রে তোমাদের কেন্দ্র বেড়ে যাবে ঠিক আছে তারপরে তোমাদের পরীক্ষা সকালেরটা বিকালে হতে পারে কোন কোনো দিন দুইটা পরীক্ষাও থাকতে পারে ঠিক আছে এরকম বিভিন্ন রকম তথ্য এবং আপডেট আসতে পারে তো সেই সমস্ত আপডেট এবং সেই সমস্ত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই সবার শরীরে যত্ন নিবে আর সবাই বাসীর জন্য দোয়া করবে যেন সিলেটবাসীরা খুবই দ্রুত সেই বন্যা প্লাবিত থেকে তো মুক্তি পাই পাশাপাশি করোনা ভাইরাস যারা আক্রান্ত আছে তারা যেন সুস্থ হয় তাদের জন্য দোয়া করবে এবং তোমরা সবাই সবার শরীরের যত্ন নেবে টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ